সুপ্রিয় দর্শকবৃন্দ, ওরা এই মুহূর্তে দেশে ও দেশের বাইরে থেকে যারা বড়রা প্রতিদিনকে দেখছেন সহ আমাদেরকে দেখছেন, তাদের সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে বড়রা বাজারের দুজন স্বনামধন্য ব্যবসায়ীর সাথে বড়রা বাজারের সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনার টেবিলে বসেছি। আমরা সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে দুজন ব্যক্তিকে নিয়ে আমরা আজকে আলোচনার টেবিলে বসেছি, দুজন নিঃসন্দেহে বড়রা বাজারের অত্যন্ত পরিচিত মুখ। একজন আছেন বড়রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এবং বড়রা বাজারের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান সদর স্টোরের স্বত্বাধিকারী, তিনি আবার একজন ভলান্টিয়ার, তিনি আমরা বড়রাবাসী সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব আব্দুল মোমিন সদাগর। আমাদের সাথে আজকে আরো অতিথি হিসাবে যোগ দিয়েছেন এই বড়রা বাজারের অত্যন্ত জনপ্রিয় ব্যবসায়ী, বড়রা বাজার জুয়েলারি কমিটি ব্যবসায়ী সমিতির সভাপতি, এবং তিনি আবার পলিটিক্সের সাথে জড়িত একজন রাজনীতিবিদ, কুমিল্লা দক্ষিণ জেলা তরিকত ফেডারেশনের সম্মানিত সাংগঠনিক সম্পাদক, এবং উনি একজন ভলান্টিয়ার, উনিও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন, আমাদের প্রিয় মুখ জনাব আবুল কালাম আজাদ। আজকে সর্বপ্রথম আগে তাদের সাথে পরিচয় হয়ে নিই, কেমন আলোচনা করা? ২০২১ সাল আমাদের পৌরসভার পঞ্চম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং একজন ব্যবসায়ী হিসেবে আপনারা আজকে আপনাদের যে মূল্যবান মতামত আছে সেটা দিবেন বড়রাবাসী তথা সারা পৃথিবীর মধ্যে যেখানে বড়রার মানুষ আছে তাদের উদ্দেশ্যে। আপনারা কেমন চান এবং আপনারা বড়রার বাজারে ব্যবসা করতে গিয়ে কেমন আছেন, আপনাদের ব্যবসায়িক অবস্থানগুলো কেমন ভাবে চলছে? তো সর্বপ্রথম আমরা বড়রা বাজারের অনেক পুরাতন ব্যবসায়ী এবং প্রাচীন ব্যবসায়ী জনাব সদাগর স্টোরের স্বত্বাধিকারী আব্দুল মোমিন সদাগরের সাথে কথা বলবো। প্লিজ আপনি বড়রা বাজারের সমসাময়িক পরিস্থিতি এবং আপনার শুরুটা থেকে যদি কিছু বলতেন। আজকে আমরা একজন সৎ নির্ভীক এবং সমাজ সেবা মূলক যারা প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত, আমাদের পৌরবাসীর দুঃখ লাঘব, যিনি আমাদের দুর্গ লাঘব করবে আমরা তাদেরকেই নির্বাচন করব। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, আমরা সুন্দর একজন মনের মানুষ চাই। বিগত দিনে আমাদের এই বড়িয়া পৌরসভার তেমন কোনো উল্লেখযোগ্য উন্নতি হয় নাই, তাই আমরা চাই রাস্তাঘাট, যানজট, বাইপা ইয়া উড়াল সেতু এগুলো আমাদের হোক। আমরা এগুলো হলে যেমন আমরা কৃষ্ণদীঘি, আমাদের মাননীয় বর্তমান সরকার একটা প্রকল্প নিয়েছে যে সদরের বড়িয়া উপজেলা সদরের প্রত্যেক উপজেলাতেই এই পুকুর পার সৌন্দর্যবর্ধক এবং এটাকে সুন্দর করার একটা প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে। আমরা চাই কৃষ্ণদীঘিটা এইভাবে হোক। আমরা যারা ডায়াবেটিস রুগী আছি, আমরা যেন চারিদিক হাঁটতে পারি, আমরা যেন ব্যায়াম করতে পারি, স্বাস্থ্যের প্রতি আমরা যেন লক্ষ্য রাখতে পারি, সেজন্য মাননীয় এলজিডি মন্ত্রীর শুভদৃষ্টি আকর্ষণ করছি। আমরা যেন এই কৃষ্ণদীঘিটা আমাদের এই বড় আমাদের মনের মতো করে যেন উনি কাজ করে দেন। দ্বিতীয়ত যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি বড়রা বাজারে ব্যবসা করেন আজকে কত বছর? আমি প্রায় ৪২ বছর ব্যবসা করি। আপনি যখন ৪২ বছর আগে যখন ব্যবসাটা শুরু করেছিলেন তখন বড়রা বাজারে যে পরিস্থিতি ছিল সেটার বিষয়ে কিছু বলেন, আর এখন পরিস্থিতিটা কেমন সেটা বলেন। আমরা ৪২ বছর আগে যখন ব্যবসা করেছি তখন তো বড়ুয়ে কিছুই ছিল না, খাল টাল ভরাট হয়ে গেছে, খালের পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা নাই, ড্রেনের ব্যবস্থা নতুন করে করতে হবে। আর হলো এই আমাদের বাইরে থেকে বড়ুয়া উপজেলার প্রত্যন্ত গ্রামের থেকে যে এই লোকগুলো আসে হুন্ডা সাইকেল নিয়ে, ওখানে বড়ুয়া বাজারে রাখার কোনো জায়গা নাই, অথচ দেখা গেছে একটা এই আপনার সাইকেল হুন্ডা রাখার কোনো স্ট্যান্ড নাই, সব জায়গা সব দোকান লিজ দিয়ে রাখছে। তার জন্য আমাদের বড়ুয়া ডেভেলপ কোনো কিছু হচ্ছে না। আর বিশেষ করে বড়ুয়া বাজারের আশেপাশে যেমন মৌলিবাজার, ৯৬ শতক জায়গা আমরা খাস লিজ দিয়ে রাখছে, এটা আমরা চাই না।
রিস্কা না দিব, আমরা যেন সিএনজি, আমাদের গাড়ি রিস্কা কোথাও স্ট্যান্ড নাই, আমরা এটা ওইটাকে রিস্কা টেন করিয়া ক্যান্সেল করিয়া এটা আমাকে স্ট্যান্ড করা হোক। এটা এটা কেন করলো ভূমি কর্মকর্তার অফিস সেটা আমার বোধগম্য না। আরেকটা কথা হলো কি, আমাদের যেরকম দোকান ফাঁক দিয়ে আমরা যেরকম ব্যবসা বাণিজ্য করি লিজ লইয়া, আমি মনে করি দুই তিনটা দোকানের লিজ ক্যান্সেল করিয়া দুই দুই তিনটা দোকানের জায়গা সাইকেল হুন্ডা রাখার একটা এই জায়গাটা লিজ দিয়ে একজনের কাছে দিলে সেটা ভালো হবে, মানুষের সাইকেল হুন্ডা রাখতে পারবে, দুই তিনটা করে দিব, সমস্যা নাই। আর শৌচাগার নাই, গণ শৌচাগার নাই, বড়াতে বাথরুম নাই, বাথরুমের সংখ্যা আরও বাড়বে, বড়াতে বড় বাজারে প্রায় 5 লক্ষ লোকের বসবাস, কিন্তু আমাদের সেই তুলনায় বড় বাজারে কোনো বাথরুম পায়খানা শৌচা কোনো শৌচাগার নাই, আর বিনোদনমূলক কোনো কিছু নাই বড়রা। আমি অনেকদিন ধরে আমরা বড়রাবাসী সংগঠন পক্ষ থেকে বলছি যে আমরা বড়রাতে স্টেডিয়াম কেন হবে না, আমরা স্টেডিয়াম কেন দেওয়া হয় না। আমি আজকে 2-3 বছর থেকেই স্টেডিয়ামের কথা বলছি, অথচ কিন্তু আমাদের দাবিটা অগ্রাহ্য হইতেছে বা কেন দাবিটা পূরণ হয় না বুঝলাম না। প্রত্যেক স্কুলে কোনো ছেলে মেয়েরা ভালো করে খেলাধুলা করতে পারে না। আজকে বড়রা হাজিনাবাড়ি উচ্চ বিদ্যালয়ে খেলাধুলার তেমন পরিবেশ নাই, সেজন্য এটারও ব্যবস্থা করতে হইব। স্থানীয়দের অগ্রাধিকার নাই, উপজেলাতে স্থানীয়দের কোনো দাম নাই, যার জন্য এইগুলা কথাগুলা উঠতেছে না, কথাগুলা বারবার বলার পরও এইগুলা প্রমাণিত হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। যেমন আরেকটা কথা হলে আমরা 3 নম্বর ওয়ার্ড ফাটনফাড়া বরুড়া পূর্বপাড়া এইসব জায়গাগুলা কোনো রাস্তাঘাট নাই, এই চলাচলের কোনো সুবিধা নাই। আমি আরও আগে একটা কথা বলছি, জিনসার ফাটনফাড়া 3টা ব্রিজ এ বাসের সাক্ষু আমরা ফাড়িতে পারি না, 3টা ফাঁকা ব্রিজ করার জন্য আমি আবেদন করছি যে আমাদের বাজারের বিষয়গুলো নিয়ে এখন আমরা কথা বলবো। আলমুল দুনিয়া জুয়েলার্সের স্বত্বাধিকারী এবং তরিকত ফেডারেশন নেতা আবুল কালাম আজাদের সাথে। ভাই, আপনার বড়া বাজার কত বছর ব্যবসা করেন এবং এই বড়া বাজারের শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত যদি একটু সংক্ষিপ্ত আকারে আমাদের একটু খুলে বলতেন এবং তথা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম প্রিয় বড়াবাসী, তাতে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে এবং প্রশাসনের গাড়িগুলা যখন চলাফেরা করে, যেমন উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি, ইউনিয়ন সাহেবের গাড়ি যখন চলাফেরা করে, তখন সরকারি কাজে অনেক রাস্তা জ্যাম থাকার কারণে অনেক সময় আটকে থাকে, ওসি সাহেবের গাড়ি, এসিডেন্টের গাড়ি আটকে থাকে। এবং আমি অনেক সময় দেখেছি যে আমাদের অ্যাম্বুলেন্স, সরকারি অ্যাম্বুলেন্সগুলো রুগী নিয়ে ঠিকমতো সহমত হসপিটালগুলো এবং ডায়াগনোস সেন্টারগুলো যেতে পারছে না। এবং আপনারা, আমি সরকারের সর্বোচ্চ পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই বড়রার মানুষের জন দুর্ভোগ যাতে শেষ হয় এবং আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি এবং দেশকে উন্নয়নশীল দিকে নিতে পারি। আরেকটা বিষয়, আপনারা দীর্ঘদিন বড়রা বাজারে ব্যবসায়ী, এই বড়রা বাজারে একটা অভিযোগ দীর্ঘদিন যাবত শোনা যাচ্ছে, বড়রা বাজার অবৈধভাবে অনেকগুলো সুদের সিন্ডিকেট সক্রিয় হয়েছে। এই বড়রা বাজারে ব্যবসা অনেক ব্যবসায়ীর বহুতল ভবন থেকে লাভ দিয়ে মানে আত্মহত্যার চেষ্টা করেছে, মরে মানে আত্মহত্যা করে গেছে। যেমন এই বড়রা বাজারে অনেক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত বাজারে অনুপস্থিত থেকে হাজার হাজার ব্যবসায়ী তার ব্যবসা গুছিয়ে চলে গেছে। তো এই এই সুদের যে অত্যাচারটা, এটা বড়রা বাজারের যে বিষয়টা আছে, কেউ কি আপনারা কেউ বলবেন কি না এই বিষয়ে? হ্যাঁ, এই ব্যাপারে বলা যায়, কারণ সুদের ব্যবসা আমরা এগুলো চাই না, আমরা মুসলমান, আমরা চাই সুদবিহীন ব্যবসা করার জন্য। এবং সেই এই ব্যাপারে মাননীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করছি, সুদ কেন, আমরা কেন এনজিও থেকে সুদের টাকা নেব? আমরা যেহেতু সরকারি ব্যাংক আছে, ব্যাংকের থেকে আমরা স্বল্প পরিসরে তারা সমবায় লাইসেন্স নিয়ে বাজারে বিভিন্ন ব্যবসায়ীদেরকে চড়া সুদে টাকা দিয়ে তাদেরকে ব্যবসা থেকে ক্ষতিগ্রস্ত করছে, তাদের পরিবার পথে নেমে গেছে। এমন ব্যবসায়ী আছে বড়রা বাজারে দোকান ছেড়ে চলে যাচ্ছে। এবং আমরা দেখেছি
তাদের অত্যাচারে অনেক মানুষ দোতলার থেকে লাভ দিয়ে পরেও মারা গেছে, আপনারা সাংবাদিক রিপোর্ট করেছেন। আমরা চাই এটার থেকে মাননীয় সংসদস্য এই ব্যাপারে সজাগ, উনি খুব একবারে নিতন্তিক এইসব আমরা যেমন কৃষিতে যে আমাদের সরকার ভর্তুকি দিয়েছে সেটা কৃষক ভর্তুকি পাচ্ছে, কৃষকের যে সমস্যার সমাধান আমাদের যেমন ধান বাজার গরুরাতে ধান বাজারের মধ্যে ধান বাজার নাই, ঘরে নিয়ে ধান বিক্রি করতে হয়, অর্থাৎ ধান বাজারে ধান আমরা বাজারে কোনো নির্দিষ্ট কোনো ধান বিক্রির স্থান নাই, এই স্থান যেটা কেবল তোহা বাজারে আমাদের কোনো ধান বিক্রির কোনো নাই, এটা আমরা প্রত্যেকটি ধানের ব্যবসায়ীরা ঘরে নিয়ে ধান বিক্রি করলে খাজনা দিতে হয়, কিন্তু সরকারের কাছে আমরা প্রশাসনের কাছে বড়া উপজেলা প্রশাসনের কাছে দৃষ্টি প্রশ্ন করবো আমাদের তোহাবিটি এবং তোহা ধান বাজার নাই, কাঁচা বাজারের নির্দিষ্ট কোনো কাঁচা বাজার নাই, ফুটপাথকে আমরা পৌরসভা থেকে যে টেন্ডার হয় এটা নির্দিষ্ট একটা বাজার দরকার, এবং হাঁস মুরগি বাজার নির্দিষ্ট বাজার দরকার, এবং আমরা গরু বাজার যেটা করেছে শুধু কোরবানি ঈদে আমরা পুরো খাদ্দার মজা যে গরু বাজার করেছে এটা সরকারিভাবে আমরা চাই স্থায়ীভাবে করার জন্য, এবং প্রত্যেকটি শনিবার আমরা ছোটকালে দেখেছি প্রত্যেক শনিবার গরুরা এসিডেন্ট অফিসের সামনে কাছারি বাড়ি বলে ওইটাতে প্রত্যেক শনিবার গরু বিক্রি করা হতো, কিন্তু এখন গরুরা প্রত্যেক শনিবার এখন গরু বিক্রি করা হয় না, এবং আমরা বছরে আমাদের ধর্মীয় উৎসব সবচেয়ে বড় উৎসব কোরবানির সাথে আমরা দুইটা গরু বাজার পাই আমি মূল প্রশ্ন জবাব পাইনি, যে উৎপাদিত পণ্য কৃষক যেটা যতটুকুই উৎপন্ন করছে একটা কৃষক কিন্তু তার উৎপাদিত পণ্যটা উৎপন্ন করছে, উৎপন্ন করে বাজারে কিন্তু এসে পাইকারি বিক্রি করে, কারণ একটা কৃষক কিন্তু সারাদিন বসে বসে কিছু করবে না, এটা বিক্রি করবে হচ্ছে খুচরা বিক্রেতা, এখন যে খুচরা বিক্রি করবে এই বিক্রি করার কিন্তু স্থান মানুষ পাচ্ছে না, আপনি একজন বাজারের অনেক প্রায় 50 বছরের একজন ব্যবসায়ী, আপনি এই বিষয়ে যদি কিছু বলতেন যে এটার এই সমস্যাটাকে কিভাবে আমরা উত্তরণ করতে পারি। হ্যাঁ, আমাদের বড় উপজেলার কৃষকরা ফলাদানা পায় নাই, ভর্তুকি পায় নাই, সার বীজ কীটনাশক পায় নাই, যেগুলো পায় এটি সামান্য, এটা আমরা জানি না, আমরা মনে করি যে এইগুলা উপজেলা পরিষদ থেকে আমাদেরকে জানানো হোক, আমরা যারা সচেতন নাগরিক আছি আমরা এগুলা জানতে চাই, আর বিশেষ করে অন্যান্য উপজেলা এই কৃষি পণ্য প্রদর্শনের জন্য মার্কেট তৈরি করা হয়েছে, আমি দেখেছি কৃষিমন্ত্রী মাননীয় কৃষিমন্ত্রী করেছেন, আমাদের বড়রা কথা বলেন যে মানে এটা কিভাবে এই সমস্যার সমাধান, হ্যাঁ এটা আমাদের অনেক জায়গা আছে, যেমন কৃষি এনা অফিসের বাসা আছে, এখানে আমরা একটা প্রদর্শনী আমরা কৃষকরা যেন সবচেয়ে বেশি প্রবাসী সংখ্যা বেশি, কিন্তু সারা বাংলাদেশে প্রবাসী ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক শাখা স্থাপন করা হয়েছে, আমাদের আপনি শুধু পৌর প্রশাসন যে জিনিসটা করতে পারে, আমরা পৌরসভা থেকে কি পেয়েছি, পৌরসভা থেকে আমরা কি সেবা পেতে পারি, এই বিষয়ে কথা বলেন, আমরা এখন ওই যে ওই পর্যন্ত যাওয়ার মতো আমাদের বিষয়টা, আমাদের বিষয় হচ্ছে পৌরসভার আমাদের যে বিষয়গুলো আছে সেই বিষয়ে কথা বলেন, আমাদের যে এখন নতুন পৌর মেয়র আসবেন আমরা ভোট দিয়ে তাকে নির্বাচিত করব, আমরা পৌরবাসী সবাই সহযোগিতা করতে হবে, সহযোগিতা করলেই আমাদের এই গরুরা রেশন দাবিগুলা আস্তে আস্তে মূল্যায়ন হবে, আর বিশেষ করে বর্তমানে মাননীয় অর্থমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব যেন বিগত দিনে পৌরসভার আমরা যে পৌরসভার
আছি, আমরা পৌরসভার উন্নতি হয় নাই, আমরা যেন নতুন মেয়র আসলে আমরা যেন ভবিষ্যতে বরাদ্দটা আমরা বেশি যেন পাই, আমাদের যেন ড্রেনেজ ব্যবস্থা রাস্তাঘাট লাগে সব যেন আমাদের হয়। আর আমি সবচেয়ে বড় বেশি অনুরোধ করব যেন আমরা পৌরবাসী আমরা সকলে যারা আমরা আছি পানি নিষ্কাশন হইতে গ্যাস ট্যাস হইতে সব কিছু আমরা যেন ভালো ব্যবস্থা করতে পারে, সুবিধা পায়, এবং আমরা সকলে মিলে সবাই সহযোগিতা করব। আমরা আমরা পৌর মেয়রকে আমরা সহ পৌর মেয়র এবং কাউন্সিলরদেরকে আমরা সহযোগিতা করব, তবেই আমরা ভালো পৌরসভা গঠনে সামনে গ্রীষ্মকাল আসতেছে, তখন আমরা এগুলো প্যাক করার জন্য হাঁটতে পারি, আমাদের বর্ষার সময় যে একটা সমস্যা সম্মুখীন হতে হয়, একটা কৃষক একটা ধান নিয়ে আসবে ব্যান নিয়ে, কিন্তু ঢাকা লেগে ধানের বস্তা করে যায় এবং সবজি নিয়ে আসলে সবজি করে যায়, রাস্তার দুরবস্থা, এখানে ড্রেনের ব্যবস্থা নাই, ড্রেনের যে ব্যবস্থা করেছে তা কোনো পরিষ্কার করা হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং ড্রেনগুলোকে প্রত্যেক তিন মাস পর পর টেন্ডার করতে হবে, টেন্ডার করে এগুলো পরিষ্কার রাখতে হবে, পানি যাওয়ার কোনো আমাদের ড্রেন নাই। এরপরে এই রাস্তার উপরে যে একবার একটা রাস্তা করলে যে সুন্দরভাবে করার দরকার সেভাবে সেই প্রয়োজনীয়তা কাজ না করে মানহীন কাজ করে আজকে রাস্তার অবস্থা খুবই শোচনীয়। আমরা বাজারের ব্যবসায়ী যারা আছি এবং যারা পৌরবাসী আছেন তারা প্রত্যক্ষভাবে আপনারা দেখতেছেন এবং জানেন এবং আপনারা প্রত্যক্ষদর্শী, এই বাজারে আমরা হাঁটতে গেলে আমরা পায়জামা পায়জামা পরে আসি, কেউ প্যান্ট শার্ট পরে আসে, কেউ রুঙ্গি পরে আসে, তাদের কাপড় নিয়ে আমরা বাড়িতে দিতে হয়, মা বোনেরা বাজারে আসে খরচ করার জন্য মার্কেটিং করার জন্য, তাদের বোরকা এখান থেকে বাজারে বর্ষাকালে বাড়িতে যাইয়া এটা ধুইতে হয়, এই হলো ভোরা বাজারের চিত্র। আমরা চাই এমন মেয়র চাই যে মেয়রের কারণে এই বাজারের রাস্তা হবে চকচকা, এই বাজারের ডেট হবে সরু এবং সুন্দর, এবং এই বৌরা বাজার থাকবে আধুনিক, এবং এই বৌরাকে প্রথম শ্রেণীর একটা পৌরসভা আমরা দেখতে চাই, এবং আমরা এমন মেয়র চাই যে মেয়র আমাদের সরকারের সকল কিছু এবং গ্রহণ করতে পারে এবং এই বৌরাকে একটা মডেল বৌরা পৌরসভা হিসেবে স্থাপন করতে পারে, দৃষ্টিনন্দন একটি পৌর পার করতে পারে, দৃষ্টিনন্দন বৌরা বৌরাকে গোছালোভাবে আমরা চাই বৌরার সকলটি নয়টা ইউনিয়ন নয়টা পুরো নয়টা ওয়ার্ডে আমাদের যে কাউন্সিলর থাকবে প্রত্যেকটা তার প্রত্যেকটা এলাকাতে তার ওয়ার্ডেগুলোতে সুন্দর রাস্তা এবং এলাকা মানুষকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং আমাদের যে পৌরসভা ময়লা আবর্জনা করার জন্য সময় আসলে আমাদের সংকীর্ণ। আজকে আপনাদেরকে ধন্যবাদ, আমাদের স্টুডিওতে এসে আপনারা কষ্ট করে সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে সময়ের জন্য আমরা এগোতে পারলাম না, আমরা আবার কোনো একটা অনুষ্ঠানে আমরা মাননীয় এই অতিথিবৃন্দের আরও কথা শুনবো। সর্বশেষ আমাদের একটি কথাই একটি মেসেজ, তাদের বক্তব্য পরিষ্কার যে তারা স্বচ্ছ সুন্দর সুবর্ণ একটি পৌরসভা চায় এবং যিনি পৌর মেয়র হবেন আগামী দিনে যাতে এই এই পৌরসভার উন্নয়ন তিনি করেন এবং পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন এবং বাজার ব্যবস্থাটা স্থিতিশীল করার জন্য ভালো ভূমিকা রাখেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।